হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা এসে গেছি আলিপুর জেল মিউজিয়াম। এটাই আগে জেল ছিল, এখন এটা মিউজিয়ামে পরিণত করেছে। তো এখানে করে টিকিট কাউন্টারে থেকে আমরা 30 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। চলুন জেলটা পুরো ঘুরে দেখায়। আগে এখানে করেই অনেক স্বাধীনতা সংগ্রামীদের এখানেই আটকে রাখা হতো। এই জেলটি অনেক পুরনো হয়ে যাওয়া এটি এখন মিউজিয়ামে পরিণত করেছে। তো প্রথমেই যাচ্ছি আমরা যেখানে করে ফাঁসির মঞ্চ, যেখানে করে আসামিদের ফাঁসি দেওয়া হতো, সেই ভয়ানক একটি জায়গা। তো এই ঠিক এই জায়গাটাই করে আসামিদের ফাঁসি দেওয়া হতো। দেখেন, আপনারা কোনো যদি ক্রাইম করে থাকেন তাহলে এরকম জায়গাতেই আসতে হবে। তো এই জেলে যেই সমস্ত বিপ্লবীরা রাখা হয়েছে, বিপ্লবীদেরকে যেই কক্ষে, মানে জেলে যেই কক্ষে, সেই কক্ষে তাদের স্ট্যাচু বানিয়ে তাদের স্মৃতিসৌধ একটা বানিয়ে রেখেছে। তো এই হলো জেল, এবং জেলে বিভিন্ন ফটো পুরনো দিনের নেতাজি থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা বাঙালি ছিল। এটা হচ্ছে জেলের কালকোঠরি, এইটা হলো কালকোঠরি, পুরোটাই কালো, এত ভয়ানক। এর মধ্যে যদি বন্দি রাখে মানুষকে তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছো? এই হচ্ছে নেতাজি। নেতাজির সঙ্গে একটা ছোট্ট করে সেলফি তুলে নিলাম, কারণ আমার বাড়ির ইতিহাস নেতাজির সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ আমার দাদুর বাবা, উনি আজাদিন ফোর্সের একজন মেম্বার ছিলেন। তো এই জেলে অনেকজন স্বাধীনতা সংগ্রামী ফাঁসি পর্যন্ত হয়েছিল। তো এই জেলটি 1864 সালে ব্রিটিশরা এই জেলটি স্থাপন করেছিল নিউ আলিপুরে। এখানে করে নেহরুকেও এক বন্দি রাখা হয়েছিল, যার জন্য এখানে করে নেহরুর একটি স্ট্যাচু বানানো হয়েছে। এই জেলটি প্রায় 158 ইয়ার্সের পুরনো। তো রিসেন্ট এই মিউজিয়াম, মানে এটাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে জেল থেকে। এগুলো সব জেল কক্ষ, তো জেলের অনেক কক্ষই রয়েছে, সেগুলো সব জায়গাগুলো এখনো খোলা নেই, কারণ ওখানে কাজ চলছে, মেরামতির কাজ চলছে। তো যে কারণে জেলগুলোর সমস্ত গেটগুলো আমরা ঘুরে দেখাতে পারলাম না। তো এইটা হলো আপনাদের জেল মিউজিয়াম। এখানে করে ভিতরে অনেক কিছু রয়েছে, এবং ভিতরে এলইডি শোও রয়েছে। আপনারা কিছু ইতিহাস সম্পর্কে, স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ভিডিও এখানে করে আপনারা দেখতে পাবেন ভিতরে ঢুকে। তাছাড়াও একটা বড় এলইডি পয়সা দেয় ইতিহাস, জেলটা সম্পর্কে ইতিহাস সমস্ত কিছু বলে। সেটা সন্ধ্যার দিকে হয় ইতিহাস, মানে ওই জিনিসটা। তো অতক্ষণ আমরা তো উপেক্ষা করতে পারলাম না, যে কারণে আমরা এইটুকুই পারলাম সেইটুকুই দেখিয়ে দিলাম। তো এটা হলো জেলের হসপিটাল। এটি আগে হসপিটাল ছিল, এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। জেলে অসুস্থ কুসুস্থ কেউ হলে এই হসপিটালে মানে চিকিৎসা করা হতো তাদের। তো এখানে করে বিভিন্ন বাঙালি স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য অনেক লড়াই করেছিল এবং মৃত্যুবরণ করেছিল, শহীদ পর্যন্ত হয়েছিল, তো তাদের সমস্ত ইতিহাস, তাদের ফটো, স্ট্যাচু সব কিছু রয়েছে, সব কিছু। ইতিহাস প্রেমীদের জন্য আমি মনে করি খুব ভালো একটি জায়গা। আমি সমস্ত ইতিহাস প্রেমীদেরকে বলবো, তোমরা আসো এখানে ঘুরে যাও। তো সকাল 12টা থেকে 7টা অবধি এটি খোলা থাকে। তো দু রকম টিকিটের ব্যবস্থা আছে, একটা 30 টাকার টিকিট যেটা দিয়ে খালি মিউজিয়াম ভিজিট করা যায়, আর হচ্ছে আপনার যে মানে এলইডি শো, যেটা অ্যাকচুয়ালি এলইডি সাউন্ড সিস্টেম দিয়ে সব প্রজেক্টর ফুল স্টেজে পুরো হিস্ট্রি সম্পর্কে বলা হয়েছে, সেই শোয়ের জন্য টিকিট কাটতে গেলে 100 টাকার টিকিট। কিন্তু ওই শোটি কিন্তু শুরু হয় সন্ধ্যার দিকে। এখানে বাংলার বিভিন্ন, তারপরে মহিলা, এখানে মহিলা যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরও, তাদেরকেও সম্মান জানানোর জন্য তাদের স্ট্যাচু প্লাস ফটো, তাদের হিস্ট্রি সম্পর্কেও বলা হয়েছে সমস্ত কিছু। এবং জেলটি ঘুরে আমার মানে নিজের মধ্যে একটি স্বাধীনতা সংগ্রামী নিজেকে ফিল হচ্ছিল, যে আমাদের আজ এদের জন্যই আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। এরা যদি নিজের প্রাণ দেশের জন্য না দিত তাহলে হয়তো আমরা সারা জীবনই ব্রিটিশদের গোলাম হয়ে থাকতাম।
এদের প্রচেষ্টায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন।